এজন্যে নিয়ে যাচ্ছেন প্রবীরি, অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, তোমাকে অনেক মাল নিতে বলেছি, অনেক মাল নিয়ে যাবে একটু বলেছ কেন? বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ছেলে মেয়ে স্ত্রী মেয়ে আমরা নজর, আমি নজরের মধ্যে এক বেলার খাবার নিয়েছি, বলে রাতের জন্য কেন নিলে না? বলে আর রাসূলুল্লাহ, আমি যদি রাতের পর্যন্ত আমি নিয়ে নিই, আমার মনে হবে আমি ইমানি তাকওয়া হারিয়ে ফেলেছি, রাতের খাবার আমি যেন নিজেই সংগ্রহ করছি, আল্লাহ থেকে গাফেল ফেলে গেছি। ১২ লাখ ৩৫ হাজার ঠিক আছে, চার পুঁচি নিয়ে আসিস, ভেঙে বলি আছে গাড়ি বেরিয়েছে আল্লাহ দরবারে কান্ত, নিজেকে মাটির মানুষের মতো মিশিয়ে রাখতো, কখনো উচ্ছ্বাস আধ্যাত্মিক বললাম, আঙ্গিক সম্পর্ক মানে বৈবাহিক সম্পর্ক, বিবাহ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, স্বামীরা শিখেলি স্ত্রীরাও শিখেলি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া দরকার আর কেমন হওয়া উচিত ছিল। রাসূলের পাশাল্লাহ বলছেন, পৃথিবীর সবচেয়ে মধুরতম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, যে ঘরে স্বামী স্ত্রীতে সুন্দর মধুর সম্পর্ক আছে সেই ঘরেতে আল্লাহর রহমত বরকত টপ 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 পুকুর পড়ে, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মধুর মহব্বতের সম্পর্ক নাই সে ঘরে যতই মিলাদ দাও যতই কদম পড়াও সে ঘরে রহমত এবং বরকত ঢুকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ধরে ঘোড়া থেকে করতে হবে, মাঝখানে করলে হবে না, দুটো তিনটে ছেলেপিলে হয়ে গেছে দুজনায় দুইদিকে বইলে বলে দেখ, পিছনে যা হয়েছে তো ভুলে যা আমিও ভুলে যা, বিসমিল্লাহ আল্লাহ হয় বলে হাত পা, হাত পা থেকে দুজনাই বাস আমার নতুন করে জীবন শুরু করি, হবে না, কখনো হবে না, কথাই কথাই চলে আসবে, ভাতের তরকারি যদি একটু খারাপ থাকে স্বামী যদি বলে হারে কেমন করে দিচ্ছি যে বউ তখন বলবে ভাত দেবলে বলে খেয়েছ না দিকে পিতে না, শুরু থেকে তৈরি করতে হবে, শুরু থেকে তৈরি করতে হলে কি করতে হবে, বিয়ের চারটে আড়কারকে মেনে চলতে হবে, কোরআন বলে দিয়েছে আমি বলি নাই, প্রথম বিয়ের আকার হচ্ছে কাদ আলিম না মা ফরজ না আলী হিম আসওয়াজিহিম, অবযুক্ত দেন প্রহর দিয়ে স্ত্রীকে গ্রহণ করে নিয়ে আসতে হবে, অবযুক্ত দেন প্রহর দিয়ে গ্রহণ করতে হবে, ফোন দিয়ে বললে হবে অপযুক্ত দিন পালন করবো, নারী নারীদের মর্যাদা দেবো, সেই নারীর মনে একটা ইয়ে থাকবে সম্মান থাকবে, আমাকে দেন মোহর দিয়ে সোনা দিয়ে বিনিময় কি করে নিয়ে গেল কিছুই নাই নাই, আমাদের গায়ে নরমালি বিয়ে হচ্ছে বাবু, মুখে তার কথা বেরিয়েছে না, আমি শুনি যে আরে বিয়েতে কি পেয়েছিস, বলছে একটা মোটর সাইকেল পেয়েছে, মোটর ওর মোটর নইলে মোটর বলছে মোটর, তোর মুখ থেকে মোটর বেরিয়েছে না তোর একটা মোটর সাইকেল বেরিয়েছিস, 3 লাখ টাকা ও তোকে কি দেখে দিচ্ছে অর্জুন করে দিচ্ছে নাকি, হ্যাঁ আমার বাপের 3.5 থেকে ভূঁইয়াতে আল্লাহ, যেখানে এই পয়সার লোলহান মহব্বত পয়সার মধ্যে আসতে পারে না, স্ত্রীর মনে ঢুকে যাবে সে কখনো সম্মান করবে না, ইজ্জত করবে না, ভক্তি করবে না, সেই জন্য স্বামী গো ছেলেরা যারা বিবাহ করবেন দেন মহর দিয়ে অবযুক্ত দেন মহর দিয়ে বিয়ে করে নিয়ে আসুন, আল্লাহ যাকে নবী করেছেন নবী কালী বললাম সে বিয়ে করেছে আল্লাহ 10 বছর ছাগল জড়িয়ে দেন মহর শোধ করে বলেছে বিবাহটা, 10 বছর মোশাকবি ছাগল জড়িয়েছে তারপরে তার বিয়ে হয়েছে, এর মহতার মতন দোস্ত এটা হলো স্ত্রী স্বামীদের অধিকার, স্ত্রীদের অধিকার স্ত্রী স্বামীর উপরে কি অধিকার রাখবে, স্ত্রীর স্বামীকে কতটা মানবে, ওর জন্য আমি একটা হাদিস পাঠ করেছি, হাদিসের ব্যাখ্যাটা করি, এখন একটা পাঠ বাকি আছে, রসুলের বাদশাহ সাল্লাম নারী জগৎকে বলে দিয়েছে তোমরা চারটে কাজ করবে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারিটা নিলাম আল্লাহর তরফ থেকে, কাজ হবে চারটে,
মাদের কাজ হবে চারটে, মারা ভালো করে শুনুন, বলে সর্বপ্রথম কাজ কি? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল মাআতু ইলা সাল্লাত খামসাহা, নারীদের প্রথম কাজ হচ্ছে তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজের কারো কমি কমতা হলে হবে না, কিছু কিছু লোক বলছে বাবু নামাজ ওয়াক্ত না বলে আল্লাহ চাইছে কমাতে হবে না, নামাজ পাঁচ ওয়াক্ত করতে হবে, শুধু জুমা বললে হবে না। আমাদের গ্রামের কালো আছে শুধু সেই জুমার দিন নামাজ পড়ে, সারা দুনিয়ার মুরব্বি তাকে বুঝিতে পারে না। আমি একদিন বুঝিতে গেলাম, তুমি শুধু জুমা দিয়ে পড়ো কেন? সারা সপ্তাহ নামাজ আমি একদিনই করি। মানে কি করে পড়ো? বলে যখন জুমার নামাজে নিয়ত করি না, তখন বলে আল্লাহ গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত সমস্ত নামাজের নিয়ত আল্লাহ আমার পায়। বলে নিয়ত তোমার থেকে শিখিয়ে এলো? বলছে গীত নাই বিশ্বাস শিখিয়ে এলো, আমার সে তো যাহার নামে গিয়েছে তোমার কথা বুঝলো। পাঁচ অক্ত নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ে। দ্বিতীয় কাজ হলো সামান সারা রমজান মাস এলে তারা যেন রোজাটা রাখে। মাঝে নামাজের একটা কথা বলি, বলে বলা কোন নারীর যদি পেটে বাচ্চা থাকে, অন্তঃসত্ত্বা হন, গর্ভবতী হন, সাত মাস হয়ে গেছে, ছ মাস হয়ে গেছে, আট মাস হয়ে গেছে, মা আমার বসতে কষ্ট হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, যেকোনো ভাবে বসে হোক পাবেলে হোক, মা যদি নামাজটা আদায় করে, ফরজ নামাজটা যদি আদায় করে, কষ্ট করে হলেও যেভাবে সম্ভব হবে সেটা ইশারা এরকম মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে করেও, সামনে বালিশ দিয়ে করেও যদি সম্ভব হয়, যদি নামাজটা পড়ে, আম মহিলা অন্য মহিলা দু রাকাত নামাজ পড়লে যত দিকে পাবে, এই মা ওরকম কষ্টের সঙ্গে নামাজ পড়লে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি নাকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, কোন নারীর সন্তান প্রসব হলেও প্রসব করলেন, সন্তান প্রসবের পরে নারীদের কিছুদিন শরীর নাপাক থাকে, যাকে আমাদের মশলার ভাষায় বলা হয় নিফাস, 40 দিন পর্যন্ত মানুষের একটা মোটামুটি মায়ের মোতায়েন একটা মিকদার আছে, তার আগেও শেষ হয়ে যেতে পারে। তো নারী যখন পবিত্র হয়ে গেল, কিন্তু বাচ্চাটা তো 40 দিনে ঝাড় করে বড় হলো না, তাকে সবসময় পায়খানা পেচ্ছাপ করাতে হয়, সে বলেও পেচ্ছাপ করে, মা কি করলো, দেখলো আমার শরীর পবিত্র হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, সে একটা আলাদা শাড়ি আলাদা কাপড় বাড়িতে রেখে দিল, নামাজের ঠিক সময় হয় ছেলেকে একটু দুধ টুধ দিয়ে আদর করে, একটু দোলনা করে তাকে ঘুম পাড়িয়ে দেয়, ছেলে ঘুমায়, মা তড়িৎ গতিতে উজামর উঁচু করে আর কাপড়টা পাল্টিয়ে তড়িৎ গতিতে দু রাকাত চার রাকাত যে নামাজ আছে নামাজটা মা আদায় করে নেয়, দু রাকাত কি চার রাকাত নামাজ আদায়ে সালাম ফিরে, আর সালাম ফিরে বাচ্চাকে একবার দেখে আসে, সালাম ফিরে দেখে আসে আমার বাচ্চা ঘুমা চাবার পরে। এইভাবে যদি কোনো মা নামাজ আদায় করে, আম মহিলা নামাজ পড়লে দু রাকাত নামাজ পড়লে যা নেকি পাবে, এই মহিলা দু রাকাত নামাজ পড়লে আম মহিলার চেয়ে 4 লক্ষ গুণ বেশি নেকি পাবে, লেখা আছে হাদিস শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মাগো আপনাদের জন্য সুযোগ বা সুযোগ, এ সুযোগ হাতছাড়া করা যাবে না, এ সুযোগ নিতে হবে। তাহলে নারীদের দ্বিতীয় কাজ হলো কি গো? প্রথম কাজ সল্লাল খামসাহা, দ্বিতীয় কাজ হচ্ছে সামাদ সাহরাহা, রোজার মাসে বা রোজাটা নিয়ে করো, মেয়েরা রোজা রাখে খুব সরবরাতের রোজা, মহরমের 10 তারিখের রোজা, সব রোজা রাখে, চাঁদে চাঁদে রোজা, শুক্রবারের রোজা, কিন্তু রোজা কবুল হয় কম হয়, কেন বলুন দেখি? রোজা রেখেছে পাশের বাড়ির মেয়ে শুধুই দিয়েছে, হা বোন রোজা তুলেছো আজকে, হ্যাঁ বোন খানি বসো, বসো বলে শুরু করে দিলে, মদনের মা থেকে শুরু করলে করতে 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 গিবত করতে করতে রহমতের ফেরেশতাও পানি করে তার রোজার পানটাও হয়েছে। রোজা শুধু পেটে না খাওয়ার রোজা নয়, মুখের রোজাও শেষ, কানের রোজাও শেষ, নাফসের রোজাও শেষ হয় না। সেই জন্য মা সামান সাহরা রমজান মাসের রোজা নিতে হলো। দ্বিতীয় কাজ কি হবে? দ্বিতীয় কাজ হচ্ছে আসানান ফরজাহা, তোমরা যেন তোমাদের সতীত্বকে রক্ষা করো, ইজ্জত আপনাকে হিফাজত করো, কখনো তোমরা বেপরদেহীর সঙ্গে নিজেকে বিলীন করে দিও না। বেপরদা নারী, বেপরদা নারী জাহান্নামী নারী, বেপরদা নারীর সঙ্গে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফাতেমা যুহরা জান্নাতের সঙ্গে নেবে না। পর্দা ইসলামে নারীদের জন্য অপরিহার্য করে দিয়েছে, যে নারী পর্দা করে না, যে নারী পর্দার সঙ্গে চলে না, নিজেকে আবরণ করে চলে না, নিজেকে অবলম্বিত ভাবে চলে না, সে নারীকে জাহান্নামী নারী হিসাবে হাদিস শরীফ আখ্যা দেওয়া হয়েছে। মানো পর্দা আপনাদের জন্য জরুরি করা হয়েছে, আপনাদের সৌন্দর্য জিনিসকে ঢেকে রাখলে আপনাদের দাম বেড়ে যাবে, বা
পর্দা আপনার জন্য অতীব জরুরি। কোরআন শরীফে শোনা করে বিভিন্ন ভাবে আল্লাহ পাক বুঝিয়েছেন পর্দা করো পর্দা করো। বিনা পর্দাতে জানে বলি নারীকে কিয়ামতের দিন অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, পদদলিত করা হবে, তাকে ঝাড়দাবে নিক্ষেপ করা হবে। সেজন্য নামাজের মতো রোজার মতো অপরিহার্য করা হয়েছে নারীদের পর্দা। নারীকে তুমি পর্দা করো। তিন নম্বর হলো, চার নম্বর কোন মা সকল ও নারী সকল তোমরা তোমাদের স্বামীদের অনুগত হয়ে স্বামীদের নাফরমানি করো না। স্বামীদের যদি নাফরমানি করে স্বামী যদি বদদোয়া করে আমি আল্লাহ গ্রহণ করে নেব। স্বামীদের সঙ্গে কখনো অপরিহার্য অযাচিত ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়েও না, অন্যায় করো না, তাদেরকে না মানসিক ভাবে বিভিন্ন ভাবে পেরেশান করো না। তোমরা স্বামীদের অনুগত হয়েও আমিদাতুন হাফিজাতুল লিলগাইবি বিমা হাফিজাল্লাহ যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা ঢুকে যাবে। এগুলো ছিল তো আর্থিক আন্তরিক সম্পর্ক। একটা হচ্ছে আর্থিক সম্পর্ক, মালের মালের হক আদায় করতে হবে। ও বন্ধু, মালের হক আদায় করতে হবে। যারা দুনিয়াতে মালের হক আদায় করে না, কিয়ামতের দিনে তাদের জন্য মাল কাল হবে। কোরআন বলেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও মালওয়ালা ভাইরা, ওই দিনকে ভয় করো যেদিনে তোমার মালকে তাপানো হবে আর তাপিয়ে তোমাকে ছ্যাঁকা দেওয়া হবে, তোমার পিঠে তোমার কপালে ছ্যাঁকা দিয়ে বলা হবে আর মাল তোমাকে বলবে হাযা মা কানাজতুম লি আনফুসিকুম। তো হক আদায় না করে যে মালটা আমার জন্য নিজের জন্য ছুপিয়ে রেখেছিলি আজকে তোর আমি কাল হলুম কাল। মালের হক কি? মা মালের হক কি? আল্লাহ বলে দিয়েছে মান যাল্লাযী ইউরিদুল্লাহ কারযান হাসানা, বারোটা হকের একটা হক বলবো। এমন আছো তার মানের হক থেকে একটি মানের হক আমি আল্লাহকে ঋণ হিসাবে দেবে, সেই ঋণ আমি তার জন্য সংরক্ষিত ভাবে রেখে দেবো, শুধু ঋণটুকু রাখবো না। পায়ুদাই বহু লঘু আদাবান কাসিরা, বহু গুণে গুণান্বিত করে তোমাকে তোমার হক আমি ফেরত দেব। এমন দিনে দেব যেদিন কেউ কারো হবে না। কোরআন বলেছে পাইরা নবী ভাবে সুরি ফলা আনসাব বাইনা হু, এমন দিনে দেব যেদিন সিঙ্গারে ভোগ দেওয়া হবে ফলা আনসাব বাইনা হু, যেদিন কেউ কারো আত্মীয় হবে না। কেউ মাইদিন ওয়ালা ইয়াতাসা আলুন, সেদিন কেউ কাউকে কথা প্রকথন করবে না। বিরহদার দিন, একাকিত্বর দিন, ত্রাহিত রাহির দিন, সেদিন তোমার মালকে বহু করে গুণান্বিত করে ফেরত দেবো, দুনিয়াতেও ফেরত দেবো, দুনিয়াতেও দেবো, আখেরাতেও। আপনাকে আমি এত দূর যাবো না, এত সময় নাই, তার সত্ত্বেও বলি তানজিহুল মুকরামে হযরতে হাফিজ রাদিয়াল্লাহু কিসিম বা হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিশাল ঘটনা বর্ণনা করা আছে, সে ঘটনা কি? একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা মহিলা দশজন হাজি নামাজিকে সিরা জাই নামাজ দিয়েছিল, ওইটা তার মালের হক হিসাবে দিয়েছিল আর দোয়া করে বলেছিল রব্বুল আলামিন আমার তো অনেক সম্পদ নাই, অনেক মাল নাই, সামান্য কয়টা সেরা কম্বল আছে, লোকগুলো নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে, রব্বুল আলামিন আমি আমার এটাকে মাল মনে করে হক হিসাবে দিলাম, এর বিনিময়ে রব্বুল আলামিন আমার দুটো সন্তান, আমার স্বামী একটি সন্তান আপনার লুলু ঘোড়া পঙ্গু, একটা সন্তান আপনার অন্ধ সারা শরীরে কুষ্ঠ ব্যাধি মোটা মোটা পোকা লড়ে, আমার স্বামী বিকলঙ্গ হয়ে পড়ে আছে, রব্বুল আলামিন আমি আমার মানের হক দিয়ে দিলাম, আমি তোমার কাছে আর্জি করছি ও রব্বুল আলামিন আমার সন্তানকে ভালো করুক, আমার স্বামীকে ভালো করুক, আর আমার সন্তান এবং স্বামীকে বিশ্বের খ্যাতনামা ব্যক্তি তৈরি করুক। মেরে মহতারাম বুজুর্গ দোস্ত,
তোমা আল্লাহ কবুল করলেন, বললে ওরে তোর মুসল্লিদের নামাজের জন্য তোর মালের হক আদায় করলি, ওরে আল্লাহ বলি আমি তোর দোয়াকে গ্রহণ করলাম, মাত্র 7 মাসের মধ্যে তানজিলুল কুরআন বই পড়বেন, এত বড় বুজুর করে লেখা, এত বড় অলির লেখা, বিশ্বরত্ন অলি, বিশ্বের বড় অলি হযরত বুশরা হামি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, 7 মাসের মধ্যে তারা সুস্থ হয়ে গেলেন এবং 2 ছেলেকে আমি বিশ্বরত্ন হামি তিনি বলছেন আমি তাদের লেখাপড়া করিয়েছি, আমি তাদের আলেম বানিয়েছি, মুহাদ্দিস বানিয়েছি, বিনিময় কি হয়েছে আপনি জানেন, শুনলে অবাক হয়ে যাবেন, রসুলের বাদশাহ সাল্লাম আরবের বাদশাকে সকলে ছবি দেখে বলছে আরে আরবের বাদশাহ এই যে ছবিটা দেখছিস, এই যে মানুষটার তসবির দেখাচ্ছি, একে তো খুঁজে বার কর এবং নিয়ে এসে একে কাবা শরীফের যে আমি আমার আমি আল্লাহর ঘর, যে ঘর ইব্রাহিম নবী তৈরি করেছে, যে ঘর আদম আলাইহিস সালামের সময় তৈরি হয়েছে, যে ঘরকে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে বাইতুল্লাহ শরীফের ইমামতির জন্য এই ছবিওয়ালা মানুষকে নিযুক্তি কর। বাদশাহ সুলেমান ইবনে হাম্মাদ খুঁজতে 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 দেখা পেয়ে গেলেন তার সেই বৃদ্ধা নামাজ পড়ানো বলি যাই নামাজ দেনে বলি হক হিসাবে দেনে বলি মানুষের তার সন্তান পেয়ে গেলেন নিয়ে আসলেন। এর মহতারাম বুজুর্গ দোস্ত নামাজের জন্য সেরা যাই নামাজ দিয়ে হক আদায় করেছে, বিনিময় আল্লাহ আমার 125 বছরের কাবা শরীফে ইমামতি করার অধিকার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এর মহতারাম বুজুর্গ দোস্ত মসজিদ মাদ্রাসা ইসলামিক সংস্কৃতি মসজিদ বেঁচে থাকবে, দিন বেঁচে থাকবে, মাদ্রাসা বেঁচে থাকবে, ইমানের খিদ বেঁচে থাকবে। মনে রাখবেন মসজিদের উপরে হামলা, মসজিদের উপর আক্রমণ আমাদের করে যায় আক্রমণ, কেউ যদি মসজিদের প্রতি আক্রমণের প্রতি সে ব্যতীত না হয় তার প্রতি ইমান নাই, মসজিদের জরুরতকে নিজের প্রয়োজন না মনে করে আমি বলবো তার ইমানই কমজোর হয়ে গেছে।